নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শককে জানাই সাদর সুস্বাগতম। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যারা বাড়িতে রোজ বিভিন্ন দেবদেবীর পুজো করি, ঠিক কোন পদ্ধতিতে আমরা সেই দেবদেবীকে ভোগ নিবেদন করব, এ বিষয়ে জানতে চেয়েছেন। তাই এই বিষয়েই আমাদের আজকের আলোচনা। বিভিন্ন দেবদেবীকে দুভাবে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি। একটি হচ্ছে ফল মূল মিষ্টান্ন, এই উপচারগুলো দিয়ে যখন কোনো বাড়িতে দেবদেবীকে আমরা নিবেদন করি তখন এটাকে বলা হয় নৈবেদ্য, এটি পরে প্রসাদ হয়ে যায়। আরেকটি হচ্ছে বিভিন্ন দেবদেবীকে যখন আমরা বাড়িতে রান্নাঘরে রান্না করে কোনো জিনিস নিবেদন করি তখন সেটিকে বলা হয় ভোগ। এই নৈবেদ্য আর ভোগের মধ্যে এটি হলো মূলত পার্থক্য। এখন অনেকেই আছেন যারা বাড়িতে নিত্য দেবদেবীকে ভোগ দিয়ে থাকেন, আবার অনেকেই নৈবেদ্য দিয়ে থাকেন, তারা ভোগ নিবেদন করেন না। তবে নৈবেদ্য বা ভোগ নিবেদন যাই করি না কেন, আমরা আমাদের একটি বিষয়ে খুব সতর্ক থাকতেই হবে। সেটি কি? ধরুন আপনি প্রতিদিন বাড়িতে ভগবানকে বা আপনার প্রিয় যে দেবদেবী আছে আপনার বাড়িতে বিরাজ করছেন, তাদেরকে আপনি নৈবেদ্যই দেন, এমনটা যদি আমরা মনে করি, তাহলে সেই নৈবেদ্য বাজার থেকে তো কিনে আনতে হয়, ফল মিষ্টান্ন ইত্যাদি। খেয়াল রাখতে হবে, দেবতার বা দেবদেবীর উদ্দেশ্যে বাজার থেকে কিনে আনা ফল মূল সেই নির্দিষ্ট দেবদেবীকে নিবেদন করার আগে তা থেকে যেন কাউকে না খেতে দেওয়া হয়, এটাকে বলা হয় নৈবেদ্যের অগ্রভাগ। এই নৈবেদ্যের অগ্রভাগ দেবদেবীকে অর্পণ না করে, নিবেদন না করে বাড়ির কোনো সদস্য সদস্যাকে খেতে দেওয়া উচিত নয়, এইটি কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এটি যদি আমরা করে ফেলি, অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কিনে আনা হয়েছে সন্ধেবেলায়, পরের দিন সকালে দেবদেবীকে দেওয়া হবে, সেখানে মনে হলো বাড়ির কোনো ছোট্ট সদস্যও যদি চায় বা বড়, সেখান থেকে কিছু দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু শাস্ত্রবিরুদ্ধ কাজ। এইবার আসছি ভোগ রান্না করার ব্যাপারটাতে। ভোগ যখন বাড়িতে কোনো দেবদেবীর উদ্দেশ্যে রান্না করা হবে তখন কিন্তু ভোগ রান্নার সময় যতটা সম্ভব কথা না বলাই ভালো, যিনি ভোগ রান্না করবেন, আর মুখে একটা কাপড় বেঁধে নেওয়া উচিত। এই পবিত্রতাটুকু এবং শুচিতা বজায় রাখা প্রয়োজন ভোগ রান্নার ক্ষেত্রে। এবং তারপর সুচারুভাবে, সে আপনি যাই রান্না করুন, ভগবানকে দেবেন দেবদেবীকে দেবেন, সেটা আপনার নিজস্ব ক্ষমতা অনুযায়ী, আপনার ভালোবাসা অনুযায়ী, আপনার শ্রদ্ধা অনুযায়ী হবে, সেক্ষেত্রে কিছু বলার নেই। তবে এক্ষেত্রেও কিন্তু একটি জিনিস খুব খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে, রান্না করা ভগবান বা দেবদেবীর উদ্দেশ্যে যে ভোগ তা দেবদেবীকে আগে নিবেদন করে যেটি প্রসাদ হবে সেটি বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে বণ্টন করা বা বিলি করা উচিত। ভোগ নিবেদনের আগে রান্না করা খাদ্যদ্রব্য থেকে কখনোই কাউকে খেতে দেওয়া উচিত নয়। তাহলে আশা করি আজকের আলোচনা আপনাদের নিশ্চিতভাবে উপকার করবে, যদি জানা থাকে তাহলে খুবই ভালো, আর যারা জানেন না তারাও এই আলোচনাটি শুনলেন, আরও অনেককে জানাবার উদ্দেশ্যে শেয়ার করবেন, কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।